আজকে এই সমাজ কোথায় যাচ্ছে আপনারা কি জানেন ইতিমধ্যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন কিছু নারী তারা কি করে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমার বোধগম্য হয় না বিশ্ববিদ্যালয়ের মতো লেখাপড়া করে এত বড় বিদ্যাপীঠ একটি প্রতিষ্ঠান সেখানে গিয়ে তারা পোশাকের স্বাধীনতা চাচ্ছে ব্লাউজ ছাড়া শাড়ি পরে প্যান্ট পরে শার্ট পরে অর্ধ অলঙ্গ অবস্থায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে আন্দোলনের যুক্তি কথা কি পোশাকের স্বাধীনতা তারা পোশাকের স্বাধীনতা চায় ইসলাম স্বাধীনতা দিয়েছে প্রতিটা ক্ষেত্রে ইসলাম স্বাধীনতা দিয়েছে নারীদেরকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে নারীরা যদি এই স্বাধীনতা অবার ঠিক করতে চায় তাহলে ওই নারীরা ধ্বংস হয়ে যাবে ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে ঠিক কিনা বলে দেখলাম দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে কোরআনে বলছে অ ওয়ালা কন্যাওয়ালা রা বাহিল ওলা আল্লাহ রাব্বুল আলমিন বলছে ও নারী জাহিলি সমাজের মতো নারীদের মত সাজসজ্জা করে পর পর করে সামনে বেরিও না কারণ তুমি সাজবে শুধুমাত্র তোমার স্বামীর জন্য আর তারা রাষ্ট্রপতি দাঁড়িয়েছে অভাগ কাণ্ড কোন মায়ের সন্তান তারা তারা তো মুসলমান মুসলমান হওয়ার পরে তারা দাবি জানাচ্ছে কি পোশাকের স্বাধীনতা চায় পোশাকের স্বাধীনতা মানে কি তার মানে তুমি ছোট ছোট প্যান্ট পরবা পশ্চিমাদের মতো তুমি তসলিমা নাসরিনের মতন কথা বলো যদি বাংলাদেশে না থাকতে মনে চাই তসলিমা নাসরিনের মতন বাংলা ছাতে তোমাকে বাধ্য করা হবে ঠিক কি না বলে প্রিয় মুসলমান তসলিমা নাসরিন বলেছিল আমি যদি একজন পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে আমি কেন পারব না পুরুষকে অধিকার দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে একজন নারী যদি চারটা চারজন স্ত্রী চারজন স্বামী গ্রহণ করে তাহলে তার যদি সন্তান হয় সন্তানটা কি হবে বৈধ হবে এজন্য তোমাদেরকে যতটুকু স্বাধীনতা দেওয়া হয়েছে নারী জাতিকে ততটুকু স্বাধীনতা নিয়েই তোমরা পথ চলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এহকাল এবং পরকাল শান্তি দিয়া পরিপূর্ণতা দান করে দিবে আর আমার দেশে এক শ্রেণীর মানুষ বলছে তারা স্বাধীনতা চাচ্ছে পোশাকের স্বাধীনতা মানে খোলা মেলা পোশাক কিছুদিন আগে দেখলাম বোরকা পরেছে এক নারী এই নারীটা বলছেন একটা মেয়েকে যে তোমার প্যাট দেখা যাচ্ছে পুরুষেরা তোমার দিকে করছে তুমি দিয়ে কথা বলার কারণে আমার দেশের প্রশাসন কি করলেন ওই পরা মেয়েকেই উল্টা গ্রেফতার করে জেলখানায় বন্দি করলেন আর যে অশ্লীল অলঙ্গ যে পোশাক পরেছে ওই নারীকে ছেড়ে দেওয়া হলো তার মানে আমার দেশের সরকার আমার দেশের প্রশাসন প্রমোট করছে অশ্লীলতা প্রিয় মুসলমান আপনি একদিকে অশ্লীলতা করার সুযোগ করে দিবেন আবার অপর দিকে ধর্ষণের আইন পাস করবেন এটা কখনো সম্ভব হবে না এজন্য আল্লাহর কোরআন ছাড়া এই সমাজে শান্তি আসবে না মা বোনদেরকে বলছি আপনারা পর্দা করুন স্বাধীনতার নামে অবাধ্য হবেন না আল্লাহ ফরমানের পথে যাবেন না ধ্বংস হয়ে যাবে যাবেন